যেখানেই হাত দিবেন দুর্নীতি, আপনার প্রত্যেকটা ট্রেজারি দুর্নীতির আতুর ঘর। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই তমলুক পুরসভাতে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবঙ্গের অধিকাংশ পুরসভাতে 15 ফিনান্সের টাকা ভেঙে ক্যাজুয়ালদের দুর্গাপুজোর বেতন বোনাস দিয়েছে, অথচ এই টাকা ভাঙতে পারে না 15 ফিনান্সের। এবং এই টাকা যদি ভাঙে এক মাসের মধ্যে ওন ফান্ড থেকে টাকা ফিরিয়ে দিতে হয়। আমি কালকে আপনি গিয়ে দেখে আসুন যে কোনো পুরসভাতে 2023 সালে দুর্গাপূজার ক্যাজুয়ালদের বেতন এবং বোনাস 15 ফিনান্সের টাকা ভেঙে দিয়েছে, দেখে আসুন। এখানে সমস্ত ইরিগ্যালিটি, আমফানের অডিট রিপোর্টও একই জিনিস হবে, ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করার কথা, ডিসকাশনের কথা কোনো দিন হয় না, কোনো দিন হয় না। স্বাভাবিকভাবে এখানকার সরকার একটা ব্যক্তি চালাচ্ছে, একটা পরিবার চালাচ্ছে, সে নিয়মকানুনের তোয়াক্কাই করে না। কেন নিয়মকানুন তোয়াক্কা করতে পারে? সবার জন্য রাজনৈতিক মিছিল মিন্টিং বন্ধ। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাধ্যমিক পরীক্ষা পরশু দিন, তিনি প্রতিদিন মিছিল করে বেড়াচ্ছেন আর বক্তৃতা করে বেড়াচ্ছেন। স্কুলের 8, 9, 10 বাচ্চাদেরকে সাইকেল দেওয়ার নাম করে ডেকে সেখানে সব রাজনৈতিক কথা বলছে। আপনারা আমাকে জিজ্ঞেস করলেন, আমি মন্দিরের ভিতরে রাজনীতির কথা বললাম না, বাইরে বেরিয়ে এসে বললাম। আমাদের যে বোধটা আছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বোধ নেই। এই পবিত্র তীর্থক্ষেত্র বা তীর্থস্থান, তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী শ্রী মহাপ্রভুর মন্দির, এখানে প্রভু শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার সময় 3-3 এখানে তিনি প্রবাস গ্রহণ করেছেন। এই বিষয়টা নিয়ে মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই তাদের সীমিত ক্ষমতার মধ্যে তারা অনুষ্ঠান করতেন। 2019 সাল থেকে এদের সঙ্গে আমি যুক্ত হই এবং অনুষ্ঠানের ব্যাপ্তিটাকে কিছুটা সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাড়ানোর চেষ্টা করা হয়। তাই প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে আসছে, একদিনের অনুষ্ঠান হতো, এবারে 3 অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে। এবারে যেটা পরমপ্রাপ্তি শ্রী শ্রী মহাপ্রভুর পাদুকা, এখানে 10 দুপুর থেকে 12 বিকেল পর্যন্ত থাকবে। তাই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে এবং আমার বিশ্বাস যে মূল কার্যক্রম দিন 11 25,000 বেশি ভক্ত সমাগম হবে এবং প্রত্যেক দিনই হাজার হাজার ভক্ত এই পাদুকা দর্শন গ্রহণ করে নিজেকে পূত পবিত্র এবং ধন্য হিসেবে নিজেকে মনোনীত মনে করবেন। না, এইখান এই পাদুকা যেখানে থাকে সেখান থেকেই আসবে এবং এই হ্যাঁ এই সেই মহাপ্রভুর জন্মস্থান থেকেই পাদুকা আসবে নবদ্বীপ থেকে। বললাম তো 10 দুপুরে পাদুকা এখানে প্রবেশ করবে এবং 12 বিকালে প্রস্থান করবে। মূল কর্মসূচি 3 ঠাসা কর্মসূচি নেওয়া হয়েছে, শব্দবিধি মেনে মাইক না ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে এবং মন্দির পরিসরের বাইরে মাইক ব্যবহার হবে না। আর পাদুকাকে নিয়ে শোভাযাত্রার দিন আমরা আশা করছি 25,000 সনাতন হিন্দু ভক্তর সমাগম হবে।